इन आंखों से ब्रह्म को पहचाना है सभी बोलते श्री साधनेर धन चिंतामणि गोलोक बिहारी भगवान आज वृंदावन एसेछे चल नंदे रंगी नाई जाब कृष्ण चरण कमले मन को लगाना है भगवान के यदि बार 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 देखी ताले की होवे तार चरणे आमार चित्त समर्पित होवे तार संगे भालोबासा एक दल ब्रज गोपी नंदे रानी नाई गिये मा जशोदा के बोलछे मा तुम्हार गोपाल एत दुष्टुमी करे बाबा এক গোপি বলছে আমার ঘরে গিয়ে মাখনের হাড়ি ভেঙে দিয়েছে হাড়ি ভেঙে নিজে সেবা করছে তাই না বান্দরকেও খাওয়াচ্ছে বলছে তোর একটা হাড়ি ভেঙেছে আমার ঘর থেকে চারটে নিয়ে যা তোর তো একটা ভেঙেছে হাড়ি চারটে আর এক কবি বলছে আমার ঘরে শিকে ছিল মাখন সেটাও পেড়ে বলছে একটু উঁচুতে রাখতে পারিস না বলছে তার থেকে উঁচুতে রেখেছি এগুলো সব পরে টরে আমরা সব দেখে নিয়েছি তাতেও মানায় না কি করে বলছে ওই একজনার পরে একজনার পরে একজনার পরে সিঁড়ি বানিয়ে তারপরে ওঠে বলে রাখে এক গোপি বলছে আমি গাভী মাতা দহন করছি বাছুরটা বেঁধে দিয়ে তোমার গোপাল ওই বাছুরটা গলার দড়ি খুলে দিয়ে পালিয়েছে আর ওই বাচ্চা এসে এমনি বাটে মুখ দিয়েছে আর আরেকজন বলছে দুষ্টু করার একটা সীমা থাকে মা যশোদা কি হয়েছে বলো আমার মেয়ের এত বড় চুল বেনি করে আমি ঘুমের ঘরে রেখে দিয়েছি ঘুম পাড়াই প্রত্যেক দিন চুল ছেড়ে দিয়ে ঘুমোতে গেলে চুল ছিঁড়ে যায় না তাই মেয়ের বেনি করে দিয়েছি তোমার গোপাল চুপি চুপি যে ওই বড় লম্বা বেনি মেরি বিটিয়া কি চটিয়া খাট কি পটিয়া সে বাঁধি আমার ওই মেয়ের লম্বা বেনি খাটের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে কানের কাছে যে বলছে হাওয়া ভয় দিচ্ছে আর আমার মেয়ে ভেবেছে সত্যি হাওয়া এসেছে যখনই লাভ দিয়ে উঠতে গেছে চুলে টান পড়েছে আরো ভয় পেয়েছে সত্যি আমাকে হাওয়ায় ধরেছে পরে দেখা গেল গোপাল পালিয়ে চলে গেল আর একশোকে বলছে এ তো শোনা যায় আমারটা তো মোটেই শোনা যায় না তোরা শুনলে হাসতে হাসতে মরে যাবে কি হয়েছে বলছে আমার সাড়ে স্বামীর দাড়ি হলো আড়াই ফুট লম্বা হবে আমারও চুল কোমর থেকে নিচে আমার স্বামী দাড়ির সঙ্গে ওই চুলের সঙ্গে বেঁধে দিয়েছে আমি এদিকে পাশ ফিরি আমার স্বামী বলছে আমার দাড়ি টানো কেন আমার স্বামী বললে আমি বলি চুল টানো কেন এই টানা টানি পরে আলো জ্বালিয়ে দেখি চুলে আর দাড়িতে গেরো দেওয়া কে বেঁধে দিল গোপাল এগুলো কি এগুলো সব মিথ্যা মিথ্যা এই নালিশ সব মিথ্যা আসলে কি দেখে বিন কানহা জব মন নাহি মানা যখন কৃষ্ণকে দেখে তার মন আর ঘরে থাকছে না এই মিথ্যা নালিশ নিয়ে নন্দের কাননে গিয়ে নালিশ করছে নন্দরানীকে কিন্তু দৃষ্টি গোপালের দিকে চোখ দুটো গোপালের দিকে আর একদল সখী দুই তিনজন গেলে তো নালিশ তাড়াতাড়ি শেষ হবে একদল সখী গেলে অনেকক্ষণ নালিশ হবে আর মনের মতো করে গোপালকে দর্শন করে নেবে ये ताना उलहाना गोपियों का बहाना है।